হজরত আমর বিন আল জামহ রাদিয়াল্লাহ আনহু। হজরত আমর রাদিয়াল্লাহ আনহু জাহিলি যুগে ইয়াসরিবের বিশিষ্ট নেতাদের মধ্যে একজন ছিলেন। তিনি বনি সালামার প্রধান নেতা ছিলেন। তাছাড়াও তিনি একজন দানবীর ছিলেন এবং আরবের সাহসী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তৎকালীন আরবদের সম্মানিত ব্যক্তিদের একটি প্রথা ছিল, তারা প্রত্যেকে নিজের ঘরে একটি মূর্তি রাখত, সকাল সন্ধ্যা মূর্তিটির পূজা করত এবং এর সন্তুষ্টির জন্য পশু জবাই করত, আর বিপদে পড়লে মূর্তিটির প্রার্থনা করত এবং তার নিকটে সাহায্য চাইত। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে যেই মূর্তিটি তার ঘরে রাখতেন তার নাম ছিল মানাত। মূল্যবান কাঠ দিয়ে তিনি মূর্তিটি তৈরি করেন এবং এই মূর্তির পেছনে অনেক অর্থ ব্যয় করতেন, এর জন্য উন্নত সুগন্ধি ব্যবস্থা করতেন, সর্বোপরি একে অনেক ভালোভাবে পরিচর্যা রাখতেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের 60 বছর শিরকের উপর অতিবাহিত করেছেন। তখন মদিনাতে প্রথম সুসংবাদ প্রদানকারী হযরত মুসাইয়াব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে মদিনায় একের পর এক করে সবাই মুসলমান হতে লাগল। তার দাওয়াতে মদিনাতে দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগল। হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর 3 ছেলেও তার হাতে মুসলমান হয়ে গেলেন। তারা হচ্ছেন মুআওয়াজ, মুআজ ও খাল্লাদ। এই তিনজনের সাথে তাদের মায়েরাও মুসলমান হয়ে গেছেন। অথচ হযরত আমর রাদিয়াল্লাহু আনহু তাদের ঈমান আনার ব্যাপারে কিছুতেই মানতে পারেননি। হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহা হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তিনি দেখলেন ধীরে ধীরে মদিনাতে ইসলামের প্রভাব বাড়তে লাগল এবং তার স্বামী ব্যতীত মদিনার অধিকাংশ গণ্যমান্য নেতারা ইসলাম গ্রহণ করেছে। তখন মদিনার পরিবেশ এমন ছিল যে খুব কম লোকেই ইসলামের বিরোধিতা করত। তাছাড়া হযরত আমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীদের মধ্যে হযরত হিন্দ রাদিয়াল্লাহু আনহাকে বেশি ভালোবাসতেন, আর এই কারণে তিনি তার ব্যাপারে খুবই চিন্তিত ছিলেন। কেননা তিনি চিন্তা করতেন যদি হযরত আমর রাদিয়াল্লাহু আনহু কাফের অবস্থায় মারা যান তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। ওইদিকে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তারা যদি আবার মুসাব বিন উমায়ের ফাঁদে পড়ে নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ফেলে। তার চিন্তার কারণ ছিল মুসাইয়াব বিন উমায়ের যেভাবে অল্প দিনেই মদিনার অনেক লোকেদের হৃদয়কে পরিবর্তন করতে সক্ষম হয়েছে, সুতরাং তার ছেলেদের হৃদয় পরিবর্তন করতে আর কতক্ষণ লাগবে। যদিও তার এই চিন্তা অনেক আগেই সত্যের রূপ নিয়েছে, কিন্তু সেই সম্পর্কে তিনি সামান্যটুকুও জানতে পারেননি। হঠাৎ একদিন তিনি তার স্ত্রী হিন্দাকে বললেন, তোমার ছেলেদের ওই ব্যক্তি থেকে সতর্ক করবে যাতে করে ভুলেও তারা তার সাথে দেখা না করে। তিনি ওই ব্যক্তি দ্বারা মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য করলেন। তার স্ত্রী বললেন, আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম, কিন্তু আপনার ছেলে মুআজ তার কথা শুনলে আপনার সমস্যা কোথায়? তিনি বললেন, তোমার জন্য আফসোস, আমার ছেলে নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করবে অথচ আমি জানব না। তার প্রতি তার স্ত্রীর মনে দয়া হলো, তাই তিনি বললেন, না তা কখনো হতে পারে না, কিন্তু আপনার ছেলে মুআজ তার এক সভায় উপস্থিত ছিল এবং সে যা বলেছে তা থেকে কিছু কথা মুখস্থ করে রেখেছে। তিনি বললেন, তাকে আমার নিকটে ডেকে আনো। যখন তার ছেলে উপস্থিত হলো তিনি বললেন, এই লোক যা বলেছে তা থেকে আমাকে কিছু শোনাও। তার ছেলে তিলাওয়াত করতে শুরু করলেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, সকল প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি দয়ালু ও দয়াময়, যিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি আমাদেরকে সরল পথ দেখাও, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। সূরা ফাতিহা শোনার পর হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আহা, কতই না সুন্দর বাণী, আর প্রতিটি বাক্যকে কতই না উত্তম অলঙ্কারে সাজানো হয়েছে, তার প্রতিটি কথা কতই না সুন্দর। তার ছেলে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা, বরং এর চেয়েও সুন্দর, আপনি কি তার হাতে বাইয়াত গ্রহণ করবেন? অথচ আপনার পুরো জাতি তার হাতে বাইয়াত গ্রহণ করেছে। এই কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ ছিলেন, এরপর তিনি মুখ খুললেন। তিনি বললেন, আমি আমার দেবতা মানাতের সাথে পরামর্শ না করে কিছুই করব না। তার ছেলে বললেন, বাবা, এটি কি বলবে, এটি তো কাঠের মূর্তি, সে তো বদির কিছু শুনে না আর কিছু বলতেও পারে না। তিনি ধমকে সরে বললেন, আমি তোমাকে বললাম আমি তাকে ছাড়া কিছুই করব না। ছেলে ও স্ত্রীর সাথে কথোপকথন শেষ করে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু মূর্তির কাছে গেলেন। ওইদিকে তার স্ত্রী ও তার ছেলে বুদ্ধি করে মূর্তির পেছনে
একজন বৃদ্ধা মহিলাকে বসিয়ে রেখেছেন, যাতে করে তিনি যখন মূর্তিকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন তখন ওই মহিলা তার কথার জবাব দিবে। এতে করে তিনি ধারণা করবেন যে তার মূর্তি তার কথায় সাড়া দিয়েছে। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি তার অনেক প্রশংসা করলেন এবং তার কাছে খুব বেশি অনুরাগী হয়ে প্রার্থনা করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে মানাত, এতে কোনো সন্দেহ নেই, মক্কা থেকে আমাদের নিকটে আগমনকারী ওই ব্যক্তি সম্পর্কে তুমি অবশ্যই জ্ঞাত। সে শুধু তোমার ক্ষতি চায় এবং তোমার ইবাদত করতে আমাকে নিষেধ করে, অথচ আমি তার কথা মতো তার হাতে বাইয়াত হতে অপছন্দ করি, আর এই কারণে আমি তোমার সাথে পরামর্শ করতে এসেছি। সুতরাং তুমি আমাকে পরামর্শ দাও। কিন্তু তার মতো আবেগ ভরা প্রার্থনাতেও মূর্তির মুখ থেকে কোনো উত্তর বের হলো না। তিনি আবার মূর্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তুমি মনে হয় আমার উপর রাগ করেছো, আমি এরপর থেকে তোমার কষ্ট হবে এমন কোনো কাজই করব না, কিন্তু এতে কোনো সমস্যা নেই, আমি কিছুদিন তোমার থেকে দূরে সরে থাকব, তাহলে তোমার রাগ কমে যাবে। হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেরা দেখল তাদের বাবার সাথে মূর্তির নিবিড় সম্পর্ক। মূর্তির সাথে তার সম্পর্ক এমনভাবে বাড়তে লাগলো মনে হয় তিনি যেন মূর্তির একটি অংশ হয়ে গেছেন। কিন্তু এত কিছুর পরেও যখন তিনি মূর্তির থেকে কোনো জবাব পাননি তখন ধীরে ধীরে মূর্তির উপর থেকে তার বিশ্বাস উঠে যেতে লাগলো, আর এটাই তার ইমানের পথকে সুগম করে দিল। হযরত আমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেরা এক রাতে তাদের বন্ধু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর সাথে মূর্তির ঘরে প্রবেশ করেন। তারা সেটি নিয়ে বনি সালামার ময়লা আবর্জনা স্তূপে রেখে আসলেন। এই কাজটি তারা এতই গোপনে করেছেন যে কেউ এটি আর পায়নি। এরপর তারা সেখান থেকে নিজ নিজ ঘরে ফিরে আসেন। সকালবেলা যখন হযরত আমর রাদিয়াল্লাহু আনহু তার মূর্তিকে অভিবাদন জানাতে গেলেন, তিনি দেখলেন সেখানে মূর্তি নেই এবং তিনি তা দেখে হতাশ হয়ে পড়লেন। তিনি বললেন, তোমাদের ধ্বংস হোক, কে আমাদের প্রভুর সাথে এই রাতে শত্রুতা করেছ? কিন্তু কেউই তার কথার কোনো উত্তর দিল না। তারপর তিনি ঘরের ভেতরে বাইরে সব জায়গায় মূর্তিটি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তাকে মাথা ভাঙ্গা অবস্থায় ময়লার গর্তে পেলেন। তিনি তাকে গর্ত থেকে তুলে ভালোভাবে গোসল করিয়ে সুগন্ধি মেখে পূর্বের স্থানে রাখলেন। তিনি মূর্তিটিকে বললেন, জেনে রেখো আল্লাহর শপথ, আমি যদি জানতাম কে তোমার সাথে এমন করেছে তাকে আমি অবশ্যই অপদস্থ করতাম। দ্বিতীয় রাতেও সে সকল যুবকেরা একই কাজ করল। গতদিন সকালের মতো আজও হযরত আমর রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে তার মূর্তিটি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তাকে ময়লা মাখা অবস্থায় ময়লার গর্তে পেলেন। তিনি তাকে গর্ত থেকে তুলে ভালো করে গোসল করিয়ে সুগন্ধি মেখে পূর্বের স্থানে রাখলেন। যুবকেরা প্রতি রাতেই কোনো না কোনো স্থানে মূর্তিটিকে ফেলে রাখতেন। প্রতি রাতে এই ঘটনা বারবার হওয়ার কারণে হযরত আমর রাদিয়াল্লাহু আনহু খুব বিরক্ত হয়ে গেলেন। শেষে তিনি বুদ্ধি করে ঘুমানোর আগে একটি তরবারি মূর্তিটির গলায় ঝুলিয়ে দিয়ে বললেন, হে মানাত, আল্লাহর শপথ, আমি জানি না কে তোমার সাথে এমন করে, আমি তোমাকে এই তরবারিটি দিয়ে গেলাম, সুতরাং তুমি যদি সঠিক হয়ে থাকো তাহলে তুমি এর দ্বারা তোমার শত্রুকে প্রতিহত করবে। এরপর তিনি নিশ্চিন্তে ঘুমাতে গেলেন। যখন যুবকেরা নিশ্চিত হলো যে হযরত আমর ঘুমিয়ে গেছেন, তারা মূর্তিটির কক্ষে প্রবেশ করলেন। তারা তার তরবারিটি নিয়ে নিলেন। এরপর তারা সেটিকে বাইরে এনে একটি মৃত কুকুরের সাথে বেঁধে বনু সালামার ময়লা আবর্জনার কূপে ফেলে দিলেন, আর সেই তরবারি তার গলায় ঝুলিয়ে দিলেন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে তার মূর্তিটি পেলেন না। তিনি তাকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে সেটিকে ময়লা আবর্জনার কূপে একটি মৃত কুকুরের সাথে উপুর হয়ে পড়ে থাকতে দেখলেন, অথচ মূর্তিটির গলায় তরবারিটি ঝুলছিল। তিনি এই অবস্থা দেখে মূর্তিটিকে আর কূপ থেকে উঠালেন না। তিনি সেটিকে রেখে চলে এলেন এবং কবিতা আবৃত্তি করতে লাগলেন, আল্লাহর শপথ, যদি তুমি প্রভু হতে মধ্যকূপে কুকুর আর তুমি থাকতে না একসাথে। এরপর হযরত আমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করতে আর দেরি করলেন না। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ঈমানের স্বাদ গ্রহণ করেন। তিনি ঈমান আনার পর তার পূর্বের অবুধ শিশুর মতো করা শিরকগুলোর জন্য লজ্জিত হতেন, আর মনে মনে হাসতেন এই ভেবে যে ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি বদির বুবা একটি মূর্তির পূজা করতেন। তাই ইসলাম গ্রহণ করার পর তিনি নিজের জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে শুরু করলেন এবং সর্বদা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালনে নিয়োজিত থাকতেন। এর কিছুদিন পর উহুদের যুদ্ধের ডাক আসে। তিনি দেখলেন তার তিন ছেলেই আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি তাদেরকে দেখলেন তারা আল্লাহর পথে নিজের জানমাল কুরবানি করে শাহাদাত অর্জনের অপেক্ষা করছিল, আর এই দৃশ্য দেখে তার মনেও শাহাদাত অর্জনের ইচ্ছা জাগে।
যদিও তিনি এখন খুবই বৃদ্ধ। তার সকল পুত্র তাকে নিষেধ করতে লাগলেন। তারা তাকে বললেন, আল্লাহ আপনাকে ওজর দিয়েছেন, তাহলে কেন আপনি নিজের আত্মাকে সেই কাজে কষ্ট দিবেন যা থেকে আল্লাহ আপনাকে মুক্ত রেখেছেন? তাদের এই কথা শোনার পর তিনি খুব রাগান্বিত হলেন। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর রাসুল, আমার এই ছেলেরা আমাকে ঘরে বন্দি করে রাখতে চায়। তারা বলে আমি নাকি অক্ষম, অথচ আমি এর দ্বারা জান্নাতে যাওয়ার আশা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে যেতে দাও, হতে পারে আল্লাহ তাকে শাহাদত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে তারা তাকে যেতে দিল। যুদ্ধের সময় গণি আসলে তিনি তার স্ত্রীদের থেকে চিরবিদায় নিলেন। এরপর তিনি কাবার দিকে মুখ করে আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাকে তুমি শাহাদত দান করো, আমাকে ব্যর্থ করে আমার পরিবারে ফিরিয়ে দিও না। এরপর তিনি জিহাদের দিকে রওনা দিলেন। তার সাথে তার তিন ছেলে ও তার গোত্রের অনেক লোক রওনা দিল। যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে গেল, মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দূরে চলে যেতে লাগল। তখন হযরত আমর রাদিয়াল্লাহু আনহু প্রথম সারিতেই ছিলেন। তার এক পা খোড়া ছিল, আর তাই তিনি তার সুস্থ পায়ের উপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, আমি জান্নাতের প্রত্যাশী, আমি জান্নাতের প্রত্যাশী। আর তার পেছনে তার ছেলে খাল্লাদ ছুটে যাচ্ছিলেন। তিনি ও তার ছেলে খাল্লাদ শহীদ হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়ে রেখেছেন। তারা তরবারি আঘাত প্রতিহত করতে করতে একসময় মাটিতে লুটিয়ে পড়েন। তিনি ও তার ছেলে খাল্লাদ একই সময়ে শাহাদত বরণ করেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদদেরকে দেখতে গেলেন। তিনি তার সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমরা তাদেরকে রক্ত মাখা অবস্থায় কবর দাও, কেননা আমি তাদের ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য দিব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মুসলমান আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হবে সে কাল কিয়ামতের দিন রক্ত ঝরা অবস্থায় উঠবে। এর রং হবে জাফরানের রঙের মতো, আর ঘ্রাণ হবে মিশকে আম্বারের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমর বিন আল জামুহকে আবদুল্লাহ বিন আমরের সাথে দাফন করো, কেননা তারা দুনিয়াতে খুব ভালো বন্ধু ছিল। আল্লাহ তাআলা যেন আমর বিন জামুহের উপর সন্তুষ্ট হন এবং তার কবরকে নূরে নূরে ভরে দেন। আমিন ইয়া রাব্বি।